রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আন্ডার মিউনিসিপ্যালিটি তো এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন ভিডিওতে তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অনলোড অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য তো আমরা চলে এসেছি এখন অফিসিয়াল সাইটে আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে পানিহাটি পৌরসভার নতুন কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে তো অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছি পানিহাটি মিউনিসিপ্যালিটি ডট ইন তো অফিসিয়াল সাইটে আসার পর তো নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর যেটা দেখতে পাচ্ছেন নিউজ আপডেট তো প্রথম যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট তো এই অপশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এ অপশনে ক্লিক করার মাত্র আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো আপনারা ওখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনার ডাউনলোড করতে পারবেন তো আমরা চলে এসেছি এখন অ্যাপ্লিকেশান ফর্মে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন অনেক ডেট প্রকাশিত যে কুড়ি নয় দু হাজার একুশ তো পানিহাটি মিউনিসিপ্যালিটি আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অনারি হেলথ ওয়ার্কার এইস এস পোস্টে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি তো আপনারা অবশ্যই ক্যাপিটাল নাম লিখবেন মিডিল নাম স্যার নাম লিখবেন তারপর থাকছে আপনাদের ফাদার নেম অথবা আপনাদের হাজবেন্ড নাম নাম লিখবেন আশা করি আপনারা পারবেন তো এটা আপনাদের সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ফিল আপ ফিল আপ করার পর আপনাদের মিউনিসিপ্যালিটি অফিসে আপনাদের জমা দিতে হবে তো আমার বিস্তারিত চলে যাচ্ছে এখন অফিসিয়াল নোটিফিকেশনে তো আমরা এসেছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে তো ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক তো আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি মিউনিসিপ্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি মিউনিসিপ্যালিটি তো ডিটেলস অ্যাডভান্সমেন্ট দেওয়া আছে তো যে ডেটে প্রকাশিত হয়েছে কুড়ি নয় দু হাজার একুশ মেমোর নাম্বার আপনার দেখতে পাচ্ছেন অনেকখানে তো আপনাদের যেটা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডিডিডিটস তো শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেটস রাই শুধু পাত্রে শুধু পুরুষ মহিলা প্রার্থীরাই শুধু আপনারা আবেদন করতে পারবেন ম্যারিট এবং ডিভোর্স এবং উইডো প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক আছে তো হু মাস্ট বি অ্যান্ড রেসিডেন্ট অফ মিউনিসিপ্যালিটি টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস অফ দ্য পোস্ট অফ ওয়ান হেলথ ওয়ার্কার তো আপনাদের যেটা রয়েছে তো অবশ্যই আপনাদের যে ডিস্ট্রিক্টে রয়েছে আপনাদের এটা পানিহাটি মিউনিসিপ্যালিটিতে প্রকাশিত হয়েছে তো অবশ্যই আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এবং এবং আপনার যেটা বলেছে মেরিট এবং আপনাদের বিবাহিত এবং ডিভোর্স এবং উইডো শুধু আপনাদের মহিলাটাই শুধু আবেদন করতে পারবেন তো তারপরে যেটা রয়েছে এক নম্বর যেটা আপনার অনলাইন হেলথ ওয়ার্কার ঠিক আছে আপনাদের এস ডাব্লু পোস্টে আপনাদের নিয়োগ তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে একশো সত্তরটি তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেটা আপনাদের এক একুশ হিসাবে এস এস টি অবশ্যই আপনাদের রিল্যাক্স রয়েছে তো যেটা রয়েছে আপনাদের রিল্যাক্স বাইশ বছর ঠিক আছে তো তারপর নেক্সটে চলে আসছি আমরা এডুকেশন কোয়ালিফিকেশান তো শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো তারপর আপনাদের স্যালারি হিসেবে যেটা আপনাদের বলেছে টার্মের কন্ডিশন দেওয়া আছে সাড়ে চার হাজার পার মান্থে আপনাদের দেওয়া হবে তো তারপর চলে আসছি আমরা যেটা রয়েছে আপনাদের যেটা বলেছে পানিহাটি মিউনিসিপ্যালিটি অফিসের সাইড থেকে আপনার অফিসিয়াল যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে আপনারা ডাউনলোড করতে পারবেন সঙ্গে সেলিপ্রেটাসটা আপনার করতে হবে এস প্রুফিসে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটা আপনাদের রয়েছে রেসিডেন্টাল প্রুফিসের যেটা আপনাদের আধার কার্ড ভোটার কার্ড সে রেশন কার্ড আপনার দিতে পারে মার্কশিট মাধ্যমিক অবশ্যই দিতে হবে কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকলে কাস্ট সার্টিফিট অবশ্যই আপনার কারিট আপনাদের জয়েন করতে হবে অ্যাটাচ করতে হবে মারিজ সার্টিফিকেট লাগবে ভোটার কার্ড রেশন কার্ড সবকিছু আপনার দিতে হবে দেওয়ার পর আপনার যেটা আপনাদের বলেছে যে আপনার ছাব্বিশ দশ দুই হাজার একুশের মধ্যে আপনাদের যেটা আপনাদের ড্রপ বক্স আপনাদের অফিস মিউনিসিপ্যালিটি অফিসে আপনাদের গিয়ে জমা দিতে হবে নিজে হ্যান্ড টু বাই হ্যান্ড ঠিক আছে তো আপনাদের সব কিছু বলে দিচ্ছি আপনার ইন্টারভিউ হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু আপনাদের ইন্টারভিউ ডাকবে তো এটাই আজকে আপনাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা ছিল তো নেক্সট ডে আরও ভালো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ